নমস্কার বন্ধুরা, রূপাদি রান্নাঘরের সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে চলে এসেছি বাপের বাড়িতে। দেখেছেন, বাপের বাড়ি মানে গ্রাম, আর গ্রামের পরিবেশটা দেখুন, চারিদিকে সবুজ সবুজ আর সবুজ। আবার দিলাম, দেখুন গ্রামকে কিরম মিস করছি। দেখুন কি সুন্দর সাঁতার কাটছে, চল ওইটা দিয়ে দেখি সাঁতার কাটা। এইটা এটা দেখুন, এটাও তাই প্রায় 10-12 কাটা হবে। এই পুকুরটাও 10-12 কাটা পুকুরটা, দেখেছেন এটাও 10-12 কাটার পুকুর। এটাও কেমন লাগছে বল? লাল ড্রেসে পুরো হিরোর মতো লাগছে তোর, বল সায়নি? খুবই ভালো লাগছে এখানে এসে, মানে চোখ হাঁটিয়ে গেছে। কুমড়ো, এত কুমড়ো গাছ দেখে, আর এত সবুজ সবুজ তো দেখে আরো ভালো লাগছে। তুই বলবে না তোদের গ্রাম ভালো লাগে? গ্রাম কেন গ্রাম ভালো লাগে? কেন গ্রামে অনেক সুন্দর পরিবেশ, এখানে কোনো পায়বাসা হয় না, শ্বাসকষ্ট হয় না, হাঁটি কাছে কিচ্ছু হয় না, অথচ শহরে গেলে সব শুরু হয়। আচ্ছা তোর কি হয় তোজো, গ্রামে এলে কি হয়, সাঁতার কাটিস আর কি কি হয় বল? কেমন মজা হয়? আর এখানে সাঁতার কাটা যায়, পুকুর আছে, কত ভালো হয় না? মামার বাড়ি এসছিস, বাংলা দিয়ে একটা গান গার। বাংলায় আমার পাশে এলি চিংড়ি কচি লাউ, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা ভুলি কেউ রে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। কি সুন্দর কাঁচা টমেটো হয়েছে গাছে, এই কাঁচা টমেটো দিয়ে মৌরলা মাছের একদম দারুণ চচ্চড়ি হবে। মৌরলা মাছ, মৌরলা মাছ দিয়ে কি ছোট্ট শুধু গার্ডেন প্যারাডাইস গাছ দেখেন, দেখুন দেখুন কি সুন্দর, একদম ছোট্ট গাছ দেখুন বাগানে, একদম একটুকু গাছ, কি সুন্দর মুকুল হয়ে ভরে গেছে দেখুন। শুধু একটা নয়, এই পাশে দাঁড়াও দেখাচ্ছি, এখানেও একটা আছে, কি সুন্দর। আর ওই গাছটাও তো, আর কি সুন্দর লঙ্কা হয়েছে দেখুন গাছে। এই জন্য কে বলা হয় গ্রাম জানেন তো, গ্রামের এই ফেসিলিটিগুলো এত ভালো যে আপনি রান্না করতে করতে দৌড়ে গিয়ে দুটো লঙ্কা ছিঁড়ে নিলেন, দেখুন কি সুন্দর করে লঙ্কা হয়েছে। এইগুলোই মনে হয় গ্রাম, এই জন্য এই গ্রামের এত ফেসিলিটি। আর এই গাছটার মুকুল দেখুন ঘুরে গেছে, এই যে বসন্তকাল, এই যে দেখলে মনে হয় যে বসন্ত আগে। গাছে কি সুন্দর সুন্দর কচি কচি পাতা, কত সুন্দর, এটাই হচ্ছে গ্রামের লুক একদম পারফেক্ট। একটা দেখুন এই শাকটার নাম, দেখুন গাছটা, দেখুন এটাকে বলা হয় টক পালং জানেন, পুরো গাছের পাতাটা একদম টক। এর ফুলগুলো দেখুন কি সুন্দর, ফুলগুলো দেখুন কি সুন্দর, এটা কিন্তু একটা শাক, এটাকে বলা হয় টক পালং। আর এই শাকটা দিয়ে মৌরলা মাছ কিংবা চিংড়ি মাছ দিয়ে তরকারি বানালে এত সুন্দর খেতে লাগে, যারা টক পছন্দ করেন বা টক ঢেঁড়স বা টক পালং পছন্দ করেন, এটার নাম হচ্ছে টক পালং, এত সুন্দর খেতে। কাঁঠালের সময়, এবার তো কাঁঠাল ইঁচড়ের সময়, দেখুন এখন ইঁচড়, কাঁঠাল পরে হবে, দেখুন মুকুল ভরে গেছে, তার সাথে কাঁঠালও ধরে নিয়েছে, আর এখানে ফুলও ভর্তি আছে, যে ফুলের সাথে ফলও ধরে নিয়েছে। এইগুলো গ্রামগঞ্জের এই ফেসিলিটি জানেন,
একটা কিছু মনে হলো গাছের থেকে কেটে আনি, তারপর সাথে সাথে সেটাকে রান্না বানিয়ে দিই। পুরি সমেত একদম ভরে গেছে। গাছটা কিন্তু বেশি বড় নয়, ছোট্ট ছোট্ট গাছ। দেখুন এই গাছের গোড়া, এই গাছের গোড়া একদম ছোট্ট ছোট্ট, মানে কাঁঠাল হলে বা পাকলে আপনি হাত দিয়ে অনায়াসে এটা নামিয়ে নিতে পারবেন, এরকম একটা অবস্থা। এই যে এখানেও কি সুন্দর হয়েছে, দেখুন। যেটা ফুচকাতে না হলেই নয় কিন্তু, সেটা হচ্ছে তেঁতুল। দেখুন এই তেঁতুল না হলে কিন্তু ফুচকার জলই হবে না। সেই তেঁতুল, আহাহা, দেখলেই তো জিভের থেকে জল করে পড়তে শুরু করবে। আহাহা কি সুন্দর তেঁতুল হয়েছে দেখুন। আমি অনেক দূরে গাছটা আমি জুম করে করে দেখাচ্ছি। আর একটা জিনিস দেখাবো আপনাদের, যেটা বিলুপ্ত হয়ে গেছে, একদম দেখা যায় না, সেই জিনিসটাও আপনাদের দেখাবো আমি। তেঁতুল ইমলি, কি চালতা, চালতা গাছটা দেখুন কি সুন্দর। আর এরপরে এবারে ফুল আসবে, চালতা ভরে যাবে এই গাছটা। জানেন একদম বস্তা বস্তা মনে হয় চালতা হতে হয় এই গাছটায়, এত ফল দেয়। কি বড় একটা মোচা ধরেছে গাছে, আহ, এই মোচাটা যদি হাতের ধারে পাওয়া যেত কতই না রকমের রান্না বানানো যেত। কি বড় মোচাটা দেখুন, অনেক দূর আমি দেখাচ্ছি জুম করে। বীজে কলা, বীজ ভর্তি এই কলাটা। এই কলাটা দিয়ে এত ভালো শুক্ত হয়, মানে শুক্ত বলতে ছোট মাছ, ছোট মাছ দিয়ে এত ভালো তরকারি হয়। আর কলাটা দিয়ে মাছের ঝোলও খুব ভালো হয়, কারণ হচ্ছে ভীষণ পেট ঠান্ডা করে গরমের সময় এই কলাটা। এগুলো গ্রাম বাংলার দিকে খুব পাওয়া যায় এই কলাটা, এটা শহরের মানুষ খায় না। এগুলো গ্রাম দিকের, এই কলাগুলো গ্রাম দিকে প্রচলন, শহরের মানুষ এই বীজ থাকে বলে খায়। দেখাচ্ছি দেখুন, আমাদের জানেন এই যে আমাদের যে ভিটেটা আছে, ভিটেটা চারটি পুকুর আছে, আপনাদের আগে একটা দেখালাম আর এখানেও একটা পুকুর আছে। এই দেখুন আগেরটা কিন্তু জল ছিল না, এটা একটু তবু জল আছে। দেখাবো দেখুন বেতর শাক, দেখুন কি বড় বড় গাছ, দেখুন বেতর শাক, এটা কত বড় বড় গাছ দেখুন, পুরো তো আমার একদম বুক সমান বেতর গাছগুলো। আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন, ধনিয়া পাতা আমরা 10 টাকার করে কিনি, কতটুকু করে দেয়, কি লম্বা লম্বা বাগান দেখুন, দুখানা তিনটে আটি আছে এখানে। কত ধনিয়া পাতা বাবা, এরকম যদি হাতের ধারে পাওয়া যেত কত না পকোড়া চপ কত কিছু বানানো যেত, বড় বড় দুটো তিনটে লাইন। কি সুন্দর দেখুন, কত বিট গাছ এর নিচে আছে জানেন, এর নিচে বিট ভর্তি, এই যে বড় বড় বিট আছে এর মধ্যে। এই দেখুন বড় কত গাছ, এখানে অনেক আছে। মাটির নিচে বড় বড় আছে। এই যে আমি বাপের যে ভিটেটার উপরে দাঁড়িয়ে ভিডিও করছি, জানেন এটা আমাদের মনে হয় 8 বিঘে, 8 বিঘের ভিটা এটা, বাস্তবটা হচ্ছে 8 বিঘের। তো আমার চার কাকাদের সাথে সবাইকে 2 2 করে এরকম ভাগ আছে। তো আমার কিছু নাই জানেন তো, এত জায়গা জমি আমার কিছু নেই, সব বাবাদের আছে। তো বিশাল এরিয়া, দেখালে শেষ হবে না। আমি একটু একটু করে দেখিয়েছি, হ্যাঁ, দুখানা পুকুর দেখালাম আর একটু দুটো বাগান শেয়ার করলাম। আমি এখানে দাঁড়িয়ে আছি দেখুন, একটা আপনার ওই যে গন্ধরাজ লেবু, লেবুটা দেখুন একটা ডালে দেখুন মনে হয় এখানে 10খানা লেবু আছে, আর ফুল ভর্তি একদম, ফুল দেখুন, ফুল দেখুন, গাছে একদম ফুল ভর্তি। কিছু ভাইরাস অ্যাটাক করেছে, এটা হচ্ছে বড় লেবু, ফুল দেখুন, তো এই হচ্ছে গ্রাম বাংলা। যে আপনার বাড়িতে মাংস হয়েছে, দৌড়ে এসে একটা এরকম গাছ থেকে লেবু তুলে নিলেন, লেবুটা একটু কেটে নিলেন, আর এই লেবু দিয়ে মাংস ভাত খেতে, আহা হা কি ফ্লেভার গন্ধরাজ লেবু।
এই পাতাটা জানেন দিয়ে চা এত সুন্দর ফ্লেভার, চায়ের মধ্যে দিলে বেশি ফোটাবেন না। আহ কি ফ্লেভার এই চা দিয়ে, পাতা চায়ের মধ্যে ফেলে দিলে এত সুন্দর ফ্লেভার বেরোয় এই গন্ধরাজ লেবুর। আর একটা চটজলদি যদি এরকম একটা লেবু কেটে তারপরে যদি খাওয়া যায় কেমন লাগে বলুন? মাংস ভাতে যদি এরকম গাছ থেকে একটা ছো মেরে একটা লেবু তুলে নেওয়া, তারপর সেই লেবুটা দিয়ে ভাত, রামাহা, প্রচুর কিছু মিস করি, প্রচুর প্রচুর কিছু সব হারিয়ে গেছে শহরে। এখন তো সব বিলুপ্ত, প্রায় তো সব বিলুপ্ত, কিছুই নেই, গাছপালা কমে গেছে, এখন তো আর সব শহরমুখী মানুষ ছুটছে। কিন্তু আমার গ্রাম বাংলা, গ্রাম খুব ভালো লাগে, আমার মাটির উনুন খুব ভালো লাগে, মাটির উনুন আমার খুব ইচ্ছে আছে যে আমিও একটা মাটির উনুন দিয়ে। এটা দেখুন আরেকটা জিনিস, কি অসাধারণ ফুল, আহ লেবু গাছটায় ফুল হয়েছে দেখুন, মানে যে কত ফুল হয়েছে ভাবতে পারবেন না, ভর্তি একদম। এটা হচ্ছে বাতাবি লেবু না মা? বাতাবি, বাতাবি লেবু, ফুল দেখুন বাবা, আমি জুম করে করে দেখাচ্ছি। এই ভুট্টা বসিয়েছে কত দেখুন, এই ভুট্টা হবে, ভুট্টা এরা খাবে, বাড়িতে ভুট্টার ছাতুও বানায় জানেন। এগুলো কিন্তু সব ভুট্টা গাছ সব বসিয়েছে। কি সুন্দর একটা তুলসী গাছ দেখুন, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর তুলসী গাছটা দেখুন, এটা মনে হচ্ছে যত সম্ভব কৃষ্ণ তুলসী, অসম্ভব অসম্ভব সুন্দর একটা তুলসী গাছ আপনাদের শেয়ার করলাম। কি তুলসী গাছ আপনারা একটু জানিবেন তো, কে জানেন? আমার তো মনে হয় তুলসী গাছ, সরি কি জানি, হ্যাঁ তুলসী গাছ, কি তুলসী গাছ প্লিজ একটু জানাবেন কমেন্ট করে, আমি ঠিক বুঝতে পারছি, আমার মনে হলো তো কৃষ্ণ তুলসী। কি সুন্দর, যেমন ফুল তেমন বীজ। এটা দেখেছেন ধনিয়া কিভাবে ধরেছে দেখুন, ধনিয়া ফুলে ফলে ভর্তি হয়ে গেছে, এটা ফুল আর সাদার সাথে সবুজ, দারুণ সুন্দর লাগছে আর কি, সুন্দর। আর ধনিয়া গাছ থেকে বড় হয়ে গেছে, এখানে দেখুন কি সুন্দর কলমি শাক। আমি বলি না গ্রামের দিকে কত সহজ দেখুন, আপনার ইচ্ছে হলে একটু দুটো ছিঁড়ে ঝোলে ফেলে দিতে পারলেন, কি সুন্দর কলমি শাক চাষ। কি গাছটা দেখুন, আহ কি অপূর্ব, আমি একটু তুলসী পাতার জন্যে কি বড় দেখুন, এই জন্য শেয়ার করলাম। তুলসী গাছটা দেখুন কি সুন্দর লুক, সতেজ ফুলে ফলে একদম ভর্তি, তার মধ্যে ফুল গাছ উঁকি মারছে, দুটো তুলসী গাছ আছে দেখুন দেখার মতো, কত সুন্দর তুলসী গাছগুলো, এই জন্য আমি শেয়ার করলাম, সত্যি অপূর্ব অপূর্ব। এরকম যদি একটা তুলসী থাকে বাড়িতে দারুণ ব্যাপার।